াম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে হেফাজত করুন আপনি জানতে খেলা সম্পর্কে বাংলাদেশের বহুল পরিচিত খেলা এটা যদি স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে খেলে তাহলে কি কিনা রহমান ভাই ইসলামী শরতে যেটা নিষেধ সেটা নিজে একা হোক দুইজনে মিল্লা হোক স্বামী স্ত্রী ছেলেমেয়ে হোক সে সবার জন্যই এটা নিষেধ সেটা গোপনে প্রকাশ্যে সর্বক্ষেত্রে নিষেধ এবং যখন নিজে করবে সেটা একটা অপরাধ যেমন এবং যখন আরও দুজনকে নেওয়া তিনজনকে নিয়ে করবে তখন অপরাধরা ব্যাপক আকারে দাঁড়াবে তখন সবার গুনাই বোক করবে নিজেরাটাকে তো নিজে আল্লাহর কাছে মাপচায় নিতে পারতো সংশোধন হতে পারতো কিন্তু যখন অন্যায় অপরাধের কাজে আরেকজনকে শরীর করাবে তখন অন্যায় অপরাধ তো আরেকজনের কে এই পথে আহ্বান করলো যা হাদিসের বাকি স্পষ্ট যদি কোনো ব্যক্তি খারাপ পথে নিজেকে রাখে এবং আরেকজনকে খারাপ পথে শিখায় ওই গুণা সে তো বোক করবে এবং আরেকজনের গুণাও সে বোক করবে এবং কেউ যদি ভালো পথে ডাকে তাহলে ভালোটা অথবা নিজে ভালো আমল করে এবং ভালো পথে আহ্বান করে সে ভালোটা ভোগ করবে এবং ভালো যে পরিবেশে আসবে সেই পরিবেশের কারণে আসার কারণে ওই লোকের সবগুলো তার আমল নামে লেখা হবে এটি স্পষ্টতা আদাল খয়েকা আজরেফা আইলিহি হাদিসের স্পষ্টতা এখানে এটাই এই হাদিসগুলি সহি বিশুদ্ধ বোর্ড খেলা ক্রিকেট খেলা তারপর দাবা খেলা এবং লুডো ইত্যাদি এই জাতীয় সমস্ত খেলা ইসলামের শরীয়তে নিষেধ ইসলামের শরীরতে এগুলি বহির্বূত কেন এগুলি শয়তানি অসহা কুমন্ত্রণা সময় নষ্ট তারপর ব্রেন মস্তিষ্ক নষ্ট এগুলি দেখবেন শয়তান খালিও অসহা কুমন্ত্রণের থাকবে এদিকে মন মানসিকতা দূর হবে আবার কতন পরে মনে এ ধাবিত করবে যে এটা খেলো এটা ভাল লাগে কারণ এইগুলি তো দুনিয়ার সাকসিক বিষয় এগুলি মগরিয়ার দুনিয়ার সৌন্দর্য এবং সাক্ষিক্য এগুলি শয়তানের অসহসা এগুলি দুনিয়ার সৌন্দর্য কাপের মোশাকা এগুলিকে বানায় মুসলমানদের মাঝে কি সে সময় নষ্ট করার জন্য দিয়েছে আপনি স্বামী স্ত্রীর মাঝে খেলেন ছেলে মেয়ে খেলেন ছেলে মেয়ে দেখেন এমনি খেয়াল তামাশার প্রতি লিপ্ত আছে বা এগুলির প্রতি তাদের মন আকর্ষণ করে নিজেও তো এখন ছেলে ক্যারাম বোর্ড যদি অথবা লুডো যদি ছেলে মেয়ে লয়ে খেলেন স্ত্রী লয়ে খেলেন বা এইগুলি সময় নষ্ট করেন তাহলে দেখেন এক সময় এক সময় এটা কি হবে এটার প্রতি একটা মন দাবিত হবে নিজেরা বসলে হইব আনন্দ ফুর্তির মধ্যে সময় কাটাবে অথচ আপনি যদি এই বিপক্ষে প্রশ্ন করেন যে আপনি আপনার মেয়ে নিয়ে কয়দিন একটা হাদিস নিয়ে বসেন কদিন একটা ইতিহাস পাঠ নিয়ে বসছেন কয়দিন একজন কোরআনের তর্জমা নিয়ে বসছেন একটা তাপসিন নেওয়া বসছেন কয়দিন তাদের দোয়ার মজলিসে বসেছেন ঠিক আছে তুমি একটা দোয়া মুখস্থা করো আমি একটা দোয়া মুস্তির বাবা তুমি একটা দোয়া মুখস্থা করো এই পরিবেশগুলি কেন করা হয় না এবং আপনারা স্ত্রীদের আত্মসংশোধন নিয়ে বসেন স্ত্রীকে জিজ্ঞাসা করেন যে আমাদের মধ্যে কি কি কন্যায় আছে অপরাধ আছে সংশোধন এই পরিবেশগুলি আমাদের করা সম্ভব হয়েছে কি অবশ্যই সম্ভব হয় নাই এবং আমরা কী করি তা করি না কজনই স্ত্রীকে ছেলেমেয়ে নিয়ে আমরা এই পরিবেশে গঠন করি একটা হাদিসের মজলিস নেওয়া করি কোরআনের মজলিস নেওয়া করি অথবা তাফসির মজলিস নেওয়া করি অথবা ইসলামে একটা ভালো বৈবুস্তক দৈনিক আমরা চিন্তা করি যে সপ্তাহে আমরা একদিন পুত্র ছেলে মেয়ে আমি আমার পরিবারে বসবো অথবা ইতিহাস পড়াবো সবাইকে একটা দোয়া মুখস্থ করাবো অথবা সবাই ছেলে মেয়ে সবাইকে নিয়ে আমরা একটা আত্মসমালোচনায় বসি অথবা আল্লাহ একটা হাদিস পড়ি অথবা নবিস্লামের একটা জীবনই পড়ি অথবা ইতিহাস সাহেবদের একটা ইতিহাস পড়ি অথবা হাদিসের একটা অনুবাদ পড়ি অথবা তাপসির গ্রন্থ নিয়ে বসি যে একটা তাপসির আমরা প্রতি একটা তাফসিল লইলাম আমরা স্ত্রীরা মেয়ে সবাই এই তাফসিলা শেষ করব একটা একটা বই শেষ করবো একটা তাফসিল শেষ করবো একটা কোরআন অধুবাস শেষ করব সেই সেই প্ল্যান পরিকল্পনা সেই ধরনের পদক্ষেপ কি আমাদের মধ্যে ক কজন পরিবারের মধ্যে আছে নাই তাহলে আল্লাহ রবাহ আলমী কেন বলছেন যে কুয়ান ফুচাকিম না তুমি এবং তোমার পরিবার পরিজনকে নাম থেকে বাঁচাও সেই তার বিয়াত সেই শিক্ষা সেই তাহাজিব তোমার সেই ইসলামী আদর্শ আমাদের মধ্যে নাই যার কারণেই আমাদের অন্য অন্য চিন্তা চলে আসে তো এইগুলি মোটেই ঠিক না এগুলি থেকে এগুলি আপনাকে আমি উপদেশ দিচ্ছি এগুলি থেকে অবশ্যই বিরত থাকবেন এইগুলি লোপ লালসা দেখাবেন না আপনি তখন একসময় দলিল হয়ে আমার আমার আব্বাই খেলছে আপনার স্বামী আপনার স্ত্রীও বলবে যে আমার স্বামী এগুলি খেলতো সে এগুলি ছেলেমেয়ের মাঝে একসময় তার বিয়াত অন্যদিকে চলে যাবে খবরদারে এইগুলি অবশ্যই করা কাজ এগুলি কিভাবে করবেন আপনি আপনি ছেলে মেয়েকে ভালো তার বিয়াত দেন আপনি ভালো পরিবেশ আনেন ভালো আলেমুল আমার যে সমস্ত আলোচনা আছে সে পরিবেশে আনেন সেই আলোচনা শোনান কোরআন হাদিস তাদেরকে মুখস্থ করান দোয়া মুখস্ত করান কোরআন আয়াত মুখস্থ করান তা হাফেজ বানান অথবা নিজের পরিবেশে বানাইতে না নিজের পরিবেশে কোরআন মুখস্ত করান তাফসির মুখস্থ করান দোয়া মুখস্ত করান জীবনে এই সমস্ত আমল কত গুরুত্বপূর্ণ সময় অত্যন্ত মূল্যবান সময় চলে যাচ্ছে আর ওই সময় পাওয়া যাবে না আপনারা জানেন হাদিসের কথা এই আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলেছেন ইকালিম খামসান কবলা খামসিন পাঁচটা জিনিসের পাঁচটা জিনিসকে তুমি অনেক বড় মূল্যবান

তিনি খুশি যেভাবে তিনি বলেছেন সেভাবে যেন আমরা করতে পারি সেই তৌফিক দান করুন আমাদের সময়গুলো আল্লাহ সুবাহতাল ভালো কাজে ব্যয় করার তৌফিক দান করুন আমিন হাজার সাল নাবী মালাম